আমি পঙ্কজ কুমার বিশ্বাস বাগড়িয়া শহীদ সরণী মহাবিদ্যালয় লেকচারার ইন এগ্রিকালচার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনার এই সময় মোটামুটি কলেজ কম বেশি খুলে গেছে, আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করছো। তো আমরা আজকে আলোচনা করব দানাজাতীয় ফসলের চাষ পদ্ধতি। দানাজাতীয় ফসল অর্থাৎ সিরিয়াল ক্রপস শব্দটি ল্যাটিন শব্দ ক্রাইসিস সিরিজ হতে উৎপত্তি। দানাজাতীয় ফসলের বীজ সাধারণত নগ্ন প্রকৃতির এবং সরকার সমৃদ্ধ হয়। দানাজাতীয় ফসলের মধ্যে ধান অন্যতম এবং মোট জমির 80-85% জমিতে সাধারণত ধান উৎপাদিত হয়। ধানের পর ভুট্টা এবং তৃতীয় অবস্থানে আছে গম। তো এখন আমরা আলোচনা করবো দানাজাতীয় ফসলের বৈশিষ্ট্য। দানাজাতীয় ফসল সাধারণত মাঠে ব্যাপকভাবে চাষ করা হয় এবং এর কোনো বাড়তি পরিচর্যা করার দরকার নেই। এতে প্রচুর পরিমাণে সরকার থাকে এবং বেশিরভাগ গ্রামীণ পরিবারভুক্ত হয়। এরা বর্ষজীবী বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ এবং উভয়লিঙ্গধারী হয়। বিরাযুক্ত ফাঁকা কাণ্ড থাকে এদের এবং সহী উভয় ধরনের হয়। বীজ এক পত্রী এবং সুপ্তকাল সাধারণত এক বছর হয়। জীবনকাল 100-150 দিন থাকে। প্রতিটি গাছের পৃথক পৃথক পরিচর্যা করতে হয় না। তো দানাজাতীয় শস্যের ভিতরে আমরা আজকে আলোচনা করবো ধান সম্পর্কে। তো আমরা জানি ধানের ইংরেজি নাম রাইস, এবং বৈজ্ঞানিক নাম হল অরাইজা সেটিভা। তো বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় 35টি দেশে সাধারণত প্রধান খাদ্যশস্য ধান। বাংলাদেশ পৃথিবীর ধান উৎপাদনকারী দেশের ভিতরে চতুর্থ এবং ধানের গড় ফলন এখানে প্রায় 4.5 টন পার হেক্টর। অথচ চীন, জাপান, থাইল্যান্ড, কোরিয়া এখানে ধানের ফলন 6.65 টন পার হেক্টর। এসব দেশে বছরে একবার ধান চাষ করা হয় আর বাংলাদেশে বছরে তিনবার ধান চাষ করা হয়। বাংলাদেশে সাধারণত 80-85% জমিতে ধান চাষ করা হয় এবং মোট উৎপাদনের প্রায় 91% ধানই উপসি জাতের। এশিয়ায় বিশ্বের প্রায় 92% ধান উৎপাদিত হয়। তো চাষাবাদ মৌসুম অনুসারে বাংলাদেশের ধান চাষকে প্রথম তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হলো আউশ মৌসুম, একে গ্রীষ্মকালীন বা খরিফ এক মৌসুম বলা হয়। এর সময়কাল সাধারণত 15 মার্চ থেকে 15 জুন। আউশ ধানের জীবনকাল কম, সাধারণত 90-100 দিন। আউশ ধান উপসি বা স্থানীয় দুই জাতের ধান হয়ে থাকে। স্থানীয় জাতের ফলন 1-1.5 টন পার হেক্টর এবং উপসি জাতের ফলন 3-3.5 টন পার হেক্টর এবং এর জীবনকাল সাধারণত 90-130 দিন। পরিবেশ ও মাটি বোনা আউশ বৃষ্টিবহুল এলাকার জন্য বেশি উপযোগী এবং রোপা আউশ উঁচু মাঝারি বা উঁচু উঁচু জমিতে ভালো জন্মে। আউশ সাধারণত বেলে 10 এবং এটাও 10 মাটিতে ভালো জন্মে। এবার আমরা আলোচনা করব আমন সম্পর্কে। একে বর্ষাকালীন খরিফ টু মৌসুম বলা হয়। এর সময়কাল হলো 15 জুন থেকে 15 সেপ্টেম্বর। আমাদের দেশে সাধারণত উপসি এবং স্থানীয় দুই ধরনের আমন চাষ করা হয়। স্বল্প হতে দীর্ঘমেয়াদী 120-160 দিন বয়সে সাধারণত এই ধানটা আমরা পেয়ে থাকি। মাটি ও পরিবেশ আমন ধান বপন ও রোপণ দুইভাবে করা যায় এবং চারার আগাম বয়স সাধারণত 17-22 দিন। তো সাধারণত পানি জমে এমন নিচু ও এঁটেলযুক্ত মাটিতে আমন ধান ভালো জন্মে। তো এখন আমরা আলোচনা করব বোরো ধান সম্পর্কে। নভেম্বর মাস অর্থাৎ মৌসুম শুরু হয় ঠান্ডা ও ছোটো দিন যখন শুরু হয় তখন আমরা আমন ধান বোরো ধান চাষ করে থাকি। আর ফুল ফোটে সাধারণত মার্চ থেকে মে মাস অর্থাৎ বড় দিনে। বোরো ধানের জীবনকাল 150-160 দিন।
স্থানীয় উৎসে এই দুই ধরনের বরগান আমাদের দেশে দেখা যায়। স্থানীয় জাত বিল বা নদীর পাড় দিয়ে স্বল্প পানিতে আর উৎসিজকের দান নিচের বা যেখানে সেচের ব্যবস্থা নিচু জমিতে বা যেখানে সেচের ব্যবস্থা আছে সেসব জমিতে ভালো জন্মে। পরিবেশ ও মাটি মাঝারি নিচু ও নিচু জমি যেখানে পানি থাকে সেচের ব্যবস্থা আছে যেখানে বড় চাষ করা হয়, কেননা এটেল বা এটেলও দোঁয়াশ মাটি ছাড়া অন্য মাটিতে বেশি পরিমাণ সেচের প্রয়োজন হয়। চারার বয়স 3 থেকে 35 থেকে 45 দিন হওয়া উচিত। তিনটি মৌসুমে বড় ধান চাষ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এখন কলেজ স্কুলে গেছে এবং কম বেশি আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করছো। তো এর পাশাপাশি তোমরা সকলে সতর্ক থাকবে এবং করোনার জন্য তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাই।